দিকে আমরা নজর রেখেছি। বিধ্বংসী অগ্নিকাণ্ড শিলিগুড়ির ঘোষপুকুরে বারোকড়িয়া গ্রামে দুলালী ফরেস্টের ঘটনা। ঘটনাস্থলে ছুটে যান চা বাগানের ম্যানেজার সহ কর্মীরা। অগ্নিকাণ্ডের জেরে চা বাগানে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। সে ছবি আপনাদের সামনে রাখছি, যেখানে বিধ্বংসী অগ্নিকাণ্ড শিলিগুড়ির ঘোষপুকুরে একেবারে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। বারোকড়িয়া গ্রামে দুলালী ফরেস্টের ঘটনা। ঘটনাস্থলে ছুটে যান চা বাগানের ম্যানেজার সহ কর্মীরা। অগ্নিকাণ্ডের জেরে চা বাগানে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। ফরেস্টম্যান আগুনটা প্রথমে দেখেছেন, তারপরে আমরা খবর পেয়ে আসি। সে দেখি যে আমাদের যে প্ল্যান্টেশন আছে, দেখতে পাচ্ছি যে পুড়ে কী অবস্থা হয়েছে। এই প্ল্যান্টেশন ঢুকে যায়, তারপরে আগুনে অনেক প্রচুর গাছের ক্ষতি হয়েছে। আর এখন তো বর্তমানে ইন্ডাস্ট্রির যে অবস্থা, বৃষ্টি নেই, খারাপ বৃষ্টি নেই, পাতা নেই, এই মধ্যে এই যে ক্ষতি, এটা একটা বিশাল ক্ষতি। আমাদের একটা ছোটো বাগান, তারও আমাদের জন্য একটা বিশাল ধাক্কা। আজকের মতো নিউজ।